চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে এসে হামলার শিকার হলো ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামিরা। এতে তিনজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নগর ছাত্রলীগের সহদপ্তর সম্পাদক সুদীপ্ত হত্যা মামলায় হাজিরা দিতে সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয় 12 আসামি। ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের কক্ষের সামনে দাঁড়িয়েছিল তারা। হঠাৎ করেই তাদের উপর হামলা চালায় 50 জনের একটি দল। এ সময় আহত হয় মুক্তার, জাহেদ ও আরিফ নামে তিনজন। আদালত ভবনে এমন হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। 2017 সালের 6 অক্টোবর বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় অজ্ঞাত 12 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা। হাজিরা দিয়ে চলে যাওয়ার সাথে সাথে ওরা আমাকে চারদিক থেকে হামলা করে কোর্টের সামনেই। আমি সাথে সাথে ম্যাজিস্ট্রেট স্যার ছিল যে কোর্টে হাজিরা দিয়েছি, ওনাকে অবগত করছি। উনি আমাকে থানায় পাঠাইছে, ওনারা তদন্ত করছে। 4-5 জন আসামি আমাদের ছেলেবেলে আহত হয়েছে, একজন গুরুতর আহত হচ্ছে, মেডিকেলে আছে এখন। ওকে যারা মারধর করছে বাহিরের কিছু, রাবে আক্তার, তারপর আপনার এটা হচ্ছে ওয়াসিম, পাপ্পু, বাপ্পি, পারভেজ, এরা সবাই আসামি। মোক্তার হোসেন আমার পিছু বের হলো। বের হওয়ার সাথে সাথেই আদালতের সম্মুখে বাহিরে বারান্দাতে আমার সামনে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল।